আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাটোজেড শিখে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি সিলেট থেকে শায়েস্তাগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই, আপনি সিলেট থেকে শায়েস্তাগঞ্জ যেতে এস চেয়ার বা শোভন চেয়ার যে সিট, এর মূল্য পড়বে 135 টাকা। বগির প্রথম সারির যে সিট বা এফ সিট, এর মূল্য পড়বে 207 টাকা। স্নিগ্ধা এসি বগি যে নর্মাল সিট, এর মূল্য পড়বে 259 টাকা। এবং এসি বগি যে চেয়ার সিট বা এসিএস, এর মূল্য পড়বে 311 টাকা। এবং এসি বগির যে কেবিন সিট বা এসিবি, এর মূল্য পড়বে 466 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি সিলেট থেকে শায়েস্তাগঞ্জ যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কালনী। কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ছাড়বে সকাল 6:15 এবং এটি শায়েস্তাগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল 8:57। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে পাহাড়িকা। পাহাড়িকা ট্রেনটি সিলেট থেকে ছাড়বে সকাল 10:30 এবং এটি শায়েস্তাগঞ্জ গিয়ে পৌঁছবে দুপুর 1:54। বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে জয়ন্তিকা। জয়ন্তিকা ট্রেনটি সিলেট থেকে ছাড়বে দুপুর 12:00 এবং এটি শায়েস্তাগঞ্জ গিয়ে পৌঁছবে দুপুর 3:22। বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে পারাবত। পারাবত ট্রেনটি সিলেট থেকে ছাড়বে দুপুর 3:30 এবং এটি শায়েস্তাগঞ্জ গিয়ে পৌঁছবে দুপুর বিকাল 6:22। মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে সুরমা। সুরমা ট্রেনটি সিলেট থেকে ছাড়বে রাত 8:40 এবং এটি শায়েস্তাগঞ্জ গিয়ে পৌঁছবে রাত 2:05। এই ট্রেনটির কোনো অপডে নেই। এরপরে রয়েছে উদয়ন। উদয়ন ট্রেনটি সিলেট থেকে ছাড়বে রাত 10:00 এবং এটি শায়েস্তাগঞ্জ গিয়ে পৌঁছবে রাত 12:50। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে উপবন। উপবন ট্রেনটি সিলেট থেকে ছাড়বে রাত 11:30 এবং এটি শায়েস্তাগঞ্জ গিয়ে পৌঁছবে রাত 2:30। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। তো আপনি সিলেট থেকে শায়েস্তাগঞ্জ যেতে এই 7টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাটোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন।